আজও বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা, যার জন্য সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজও রাজ্যের উত্তর সহ দক্ষিণ ও কলকাতার কোন কোন জেলায় হতে চলেছে আবারই বৃষ্টি, এই বৃষ্টির রেশ কদিন থাকবে কি জানিয়েছেন আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে বিস্তারিত জানাবেন। তা চলুন দেখিনি। বসন্তে গরম বৃষ্টি মিলিয়ে হিমশিম খাচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। আবহাওয়ার আপডেট মিলিয়ে গতকাল রাতে তুমুল বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার বৃহস্পতিবার পর আজও গোটা রাজ্যে অধিকাংশ জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজ জেলা জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া পূর্বাভাস, ঋতুরাজ বসন্তের সময়ে আবহাওয়া তুলকালাম। এর মধ্যে হাওয়া অফিস জানাচ্ছে এই দুর্যোগ চলবে আরও বেশ কিছুদিন। আজ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস, এর মধ্যে অধিকাংশই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে। ঘন্টায় যেখানে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক জারি রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামীকাল উত্তর ও দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, যেখানে ঘন্টায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে উত্তরপ্রদেশের উত্তর দিকে অবনত ঘূর্ণাবর্ত রয়েছে, আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, আর এর জন্যেই রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। গত দুদিন থেকে বৃষ্টিতে ভিজেছে উত্তরের একাধিক জেলা, আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তারা। আগামীকাল পর্যন্ত মালদা, দুই দিনাজপুর, জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সেরা বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টার জন্য উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করা হয়েছে, শীতের আমেজ আরও কিছুটা বজায় থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।